হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করছি, WB TET 2022 কে টার্গেট করে 11 ডিসেম্বর তোমাদের এক্সাম। আশা করি খুব ভালো হচ্ছে প্রিপারেশন। প্র্যাকটিসটা কিন্তু করো, আমি বারবার বলছি। আমি কুইক রিভিশন সিরিজ এনেছি EVS এর ওপর, তো সেইটাতে আমি যতগুলো ভিডিও দিয়েছি পরীক্ষার আগে অতি অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট আর খুব কমন পয়েন্ট, যেগুলো WB TET এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব, এটা রেভলিউশন মানে বিপ্লব, আর কি জন্য বিপ্লবটা হয়েছিল সেটার কথা বলবো, মানে কি উৎপাদন হয়েছে সেই বিপ্লবের জন্য ইম্পর্টেন্ট এইটাও WB TET এর জন্য। তোমাদের এমনি দিয়ে দেয় যে মাছ উৎপাদন হয়েছিল সেটা কি বিপ্লব, তো নিয়ে বিপ্লবের নাম দিয়ে দেয়। এখান থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন কমন পাবে, দেখে নাও একবার। সবগুলো আমি এক জায়গায় করে দিয়েছি তোমাদের। কালো বিপ্লব, কৃষ্ণ বিপ্লব, যেটা ব্ল্যাক রেভলিউশন সেটা হচ্ছে পেট্রোলিয়ামের জন্য হয়েছিল, এটা ইম্পর্টেন্ট। নীল বিপ্লব ইম্পর্টেন্ট, মাছ হয়েছিল উৎপাদন। ব্রাউন বা বাদামি বিপ্লব, সেটা লেদার, কোকো, কফির জন্য হয়েছিল। গোল্ডেন ফাইবার রেভলিউশন মানে এটা হচ্ছে সোনালি তন্তু বিপ্লব, ঠিক আছে, সেটা হলো পাট, সোনালি তন্তু বিপ্লব, ঠিক আছে, মনে রাখবে। আর একটা শুধু সোনালি বিপ্লব যদি বলে সেক্ষেত্রে মধু, ফল, সামগ্রিক উদ্যান। সবুজ বিপ্লব ভীষণ ইম্পর্টেন্ট, সবুজ বিপ্লব শুরু হয়েছিল, সেটা পাঞ্জাবে প্রথম ইনিশিয়েশন হয় সবুজ বিপ্লবে। গ্রিন রেভলিউশন যেটা 1966 to 1969 হয়েছিল, এটা কৃষি কার্যের ওপর, খাদ্য শস্য উৎপাদনের ওপর, মেনলি ধান আর গম। ধূসর বিপ্লব যেটা গ্রে রেভলিউশন, সেটা সারের জন্য হয়েছে। গোলাপি বিপ্লব ইম্পর্টেন্ট, সেটা পেঁয়াজ আর চিংড়ি উৎপাদন হয়েছিল। পিঙ্ক রেভলিউশন, রেড রেভলিউশন, মাংস আর টমেটো উৎপাদন হয়েছিল। চিরহরিৎ বিপ্লব, সেটা কৃষিক্ষেত্রে সার্বিক উন্নতির জন্য হয়েছিল। বৃত্তাকার বিপ্লব, এটা আলু হয়েছিল, আলু উৎপাদন। সিলভার ফাইবার রেভলিউশন মানে রৌপ্য তন্তু বিপ্লব যেটা, সেটা তুলো, আর শুধু রৌপ্য বিপ্লব যদি হয় তাহলে সেটা ডিম পোলট্রিজাত উৎপাদন হয়েছিল। এইখানে সিলভার বিপ্লবের ক্ষেত্রে বা রৌপ্য বিপ্লবের ক্ষেত্রে যাকে মাদার বলা হয়, মাদার অফ সিলভার রেভলিউশন, তিনি হলেন ইন্দিরা গান্ধী, এটা একটু মনে রেখো। সাদা বিপ্লব বা শ্বেত বিপ্লব, হোয়াইট রেভলিউশন, সেটা দুধ আর ডেয়ারি উৎপাদনের জন্য হয়। হলুদ বিপ্লব, সেটা তেল বীজ মানে তৈল বীজ, সর্ষে, সেগুলোর জন্য হয়েছিল হলুদ বিপ্লব। সবুজ সোনালী বিপ্লব যেটা, সেটা বাঁশের ব্যবসার জন্য হয়েছিল, ঠিক আছে। আজকে আমি যেটা তোমাদের আলোচনা করলাম, এখান থেকে তোমরা একটা পয়েন্ট পাবে, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। যে কোনো একটা বিপ্লব থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, উৎপাদকটা দিয়ে দেয় মেনলি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। যতগুলো দাগ দিলাম সেগুলো তো দেখবেই, তোমাদের আলু, পেঁয়াজ, চিংড়ি, তারপরে কৃষি মানে সবুজ বিপ্লব কেন হয়েছিল, তারপরে পাট, মাছ, এখানে কফি আর পেট্রোলিয়াম, ভীষণ ইম্পর্টেন্ট যতগুলো দিচ্ছি তার মধ্যে সবগুলোই একবার দেখে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।